হে গাইস, কি সব ভালো? তো ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স। যাই হোক, আর এখন তোমরা ভাবছো হয়তো আমি ব্যাগ নিয়ে কোথায় বেরিয়েছি এই ভর দুপুরে। তো গাইস, এখন ভর দুপুর না, ঠিক আছে, প্রায় 11টা 12টা বাজছে আই থিঙ্ক। ওকে, আর এখন গাইস আমি যাবো আমার একটা ভাইয়ের কাছে, কিশোর ভাইয়ের কাছে যাবো। ওকে, সে সাইকেল নেবো, তারপরে আমি একটা বান্ধবীর বাড়ি যাবো। ওকে, আর কোন বান্ধবী দেখতেই পাবে, আর কী জন যাচ্ছে সেটা গাইস তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। মেনলি ব্যাপারটা হচ্ছে গাইস, দুদিন ধরে ভিডিও করতে পারিনি, তার কারণ প্রজেক্ট দিয়েছি স্কুলে, আর আমার গাইস বুঝতে পারছো এত ল্যাদ খেয়ে নিচ্ছি না, সিরিয়াসলি, তো ওর জন্য প্রজেক্ট করা হচ্ছে না। তো যা যা হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করবো, অবশ্যই ভিডিওর লাস্ট রোজ দেখতে থাকো। চ্যানেলে ফার্স্ট টাইম এসে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইয়ার, বাঙালি ব্লগার জলদি জলদি করে ওয়ানকে করতে হবে। ঠিক আছে, তো চলো এখন কিশোর ভাইয়ের বাড়ি যাওয়া যাক। ফাইনালি বন্ধু, তোমাদের যেটা বললাম মাঠ হয়ে চলে এলাম কিশোর ভাইয়ের বাড়ি, দেখতে পাচ্ছ কিশোর ভাই, আর ওইদিকে দেখতে পাচ্ছ রেঞ্জার সাইকেল ভাই গাইস, সিরিয়াসলি। তো ভাই পরে দেখো, ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর কিন্তু বলতে চাস আমার ফ্যামিলি মেম্বারসকে? ফ্যামিলি মেম্বারকে এটাই বলতে চাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বাস, বাঙালি ব্লগার সাপোর্ট করতে থাকো একদম। তো চলো আমি যাওয়া যাক, তাহলে বন্ধু বাড়িতে দেখা হচ্ছে। মিনিটস লেটার, সো ফাইনালি বন্ধু অনেকক্ষণ ফুল ঢুকে গেছে আমার বন্ধুর বাড়িতে, বান্ধবীর বাড়িতে। আর মেইন ব্যাপারটা হচ্ছে সুচিতা বাবা কিন্তু সবাই লাগাবো না ভিডিও মিডিও, ভাই কি উল্টো পাল্টে, ঠিক আছে। যাই হোক, তো ভিডিওটা এখানে আর বেশি কন্টিনিউ করবো না, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সঞ্জিতের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, আর প্রজেক্ট তো ভাই কারোর কাছে পেলাম না, ইংলিশ প্রজেক্টটা, আর মাত্র কিছুদিন দেরি আছে 14 তারিখ হতে, আর 14 তারিখে লাস্ট ডেট। ভাই জানি না কি করো ভাই, এত লাদ কেন খাই ভাই আমি। তো ভাই দেবে এখন গাইজ আমি যাবো মনেশ্বরের বাড়ি, মানে গাইজ তোমার আই থিঙ্ক দেখেছো পিকনিক ব্লগে স্যারকে। ওকে, আর অনেকদিন হয়ে গেলো দেখে সেখানে হয় না, তো চলো এখন যাওয়া যাক। ওকে, দেখেছো কিশোর ভাই সাইকেল নিয়ে যাচ্ছি। ওকে, চলো এখন গিয়ে দেখা। মেইনলি বন্ধুরা হচ্ছে যে মনেশ্বর হয়তো বাড়িতে নেই, ঠিক আছে, টিউশন পড়াতে গিয়েছে হয়তো। ওকে, আর জেঠিমাও ডাকছি, জেঠিমাও শুনতে পাচ্ছে না, তো থাক কোনো ব্যাপার নাই, এখন মৃণাল ভাইয়ের ঘর যাবো ভাই, কাজের পর কাজ, কাজ আর শেষ হয় না, ঠিক আছে। আর মৃণাল ভাইয়ের ঘর যাবো, ঠিক আছে, মৃণাল ভাইকে এখন প্রজেক্ট দিতে হবে, ওর হিস্ট্রি প্রজেক্ট নিয়েছিলাম আমি, অ্যান্ড পাই তো সেই বিকেল দিকে আসবো মনেশ্বরের সঙ্গে দেখা করতে। ওকে, নাহলে গাইস বুঝতে পারছো বহুদিন হয়ে গেলো স্যারের সঙ্গে দেখা করা, আর স্যারের সঙ্গেও দেখা একটা হয় না, তো বিকেল দিকে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু হ্যাঁ যাচ্ছি। ওকে, আর কিশোর ভাই সাইকেলটাকে নিয়ে, তো চলো আমি যাওয়া যাক মিয়াল ভাইয়ের ঘর, তারপরে ঘর গিয়ে ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর ভাই পারছি না তোর গরমে কন্টিনিউ করতে ভিডিও, ঠিক আছে, তো ডাইরেক্ট ঘর গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে, বাপরে বাপ গাইস, বাইরে এত গরম না, সিরিয়াসলি। তো ফাইনালি বন্ধুরা আমি আমার দেখতে পাচ্ছি মানে যে রুমে চলে এসেছি, আর গাইস এখন কিন্তু খাবার খাবো, নাহলে বুঝতে পারছো পেট ফুট যা ফার্স্টে, তারপর স্নান করবো। ওকে, তারপর আবার প্রজেক্ট বাগেরা করতে হবে, নাহলে গাইস বুঝতে পারছো সামনে আবার প্রজেক্টের পরীক্ষা। গাইস আমরা একটা কথা বলি, আজ যদি আমি ভূগোল প্রজেক্টটা যদি আমি আজকে পুরো ফুলফিল কমপ্লিট করতে পারি চ্যালেঞ্জ, ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলে 400 সাবস্ক্রাইব আমি দেখতে চাই, আমি এটা গাইস তোমাদের বলে দিলাম। আর তোমাদের গাইস আমি লাইভ প্রুফ দেখাবো, ওকে, কোনো আমি কাটাকুটি কিছু করবো না, তোমাদের আমি সব কিছু দেখাবো, ডিটেলস মানে দেখিয়ে দেবো আর কি। ওকে, আর যে আমি চিটিং করছি না করছি না, তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই আশা করছি ভালো লাগছে। আর বন্ধু বাড়িও গেলাম, স্যারও বাড়িও গেলাম, স্যার ছিল না, পাই তো বিকেল দিকে যাবো, বিকেল দিকে আশা করছি যাওয়া হবে না, কেননা আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি যে জিওগ্রাফি প্রজেক্টটা ফুল পুরো ফুলফিল করবো আজ রাতের মধ্যে 6টার মধ্যে। ওকে, তোমাদের দেখাবো যে আমি কতদূর অবধি করলাম না করলাম। তো ফার্স্ট এখন খাওয়া যাক, চান করবো, তাও দেখা হচ্ছে। ওকে, ও তো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, স্নান করে নিলাম অ্যান্ড রেডি হয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট করতে অলরেডি বসে গেছি। এখন এই জিওগ্রাফি প্রজেক্ট আছে, ঠিক আছে, আর এটা হয়তো এখনও পর্যন্ত মনে হয় আর যতটুকু আমি দেখলাম, ঠিক আছে, 10 থেকে 11টা পাতা আছে, তো 6টা অবধি চ্যালেঞ্জ, সন্ধ্যে 6টা অবশ্যই আমি করব, 6টা অবধি দেখা যাক গাইজ পারি কি না, যদি গাইজ আমি পেরে যাই, ওকে, যদি কমপ্লিট করি, যদি কমপ্লিট করতে পারি তো অবশ্যই তোমার 400 সাবস্ক্রাইব আমি এই ভিডিওতে দেখতে চাই, ঠিক আছে গাইজ, আর না করতে পারি তো
করবে আশা সে এগোক আর কি, তো কারণ করা যাক। ওকে, আর গাইস আমি এখন কমেন্ট বক্স চেক করলাম, খেতে খাবার খেতে খেতে আমি কমেন্ট বক্স চেক করছিলাম ভিডিওর। ওকে, তখন গাইস ওখানে একটা আমাকে আমার সাবস্ক্রাইবার আমাকে নাকি বলেছে যে দাদা গাইসটা একটু কম বললে হয় না। তো বন্ধুরা সিরিয়াসলি আমি এত গাইস বলি? 2 hours later. এই প্রজেক্টগুলো মিনিমাম 4-5টা পেজ লেখা হলো আমার, আর এখানে দেখতে পাচ্ছ মা চা আর বিস্কুট এনে দিয়েছে, এগুলো খাওয়া যাক। বুঝতে পারছ বাঙালি বস, চা তো খেতেই হবে, তাও আবার শীতকাল, তো খাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। ওকে, সো ফাইনালি বন্ধুরা সেই দুপুর থেকে এখন কিন্তু প্রায় রাত হয়ে এসেছে, 7টা আই থিঙ্ক বাজে। ওকে, আর একদিকে প্রজেক্ট আর একদিকে আমি, মনে হয় আমি কিন্তু চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জ যে করছিলাম ওই চ্যালেঞ্জে কিন্তু আমি হেরে গেলাম। তাহলে দুঃখ কাজ খতম নেই হতা বে। যাই হোক এখনো করবো। ওকে, আশা করছি গাইস আজকে রাতের মধ্যে হয়ে যাবে, আর হলেই ভালো হয়। তো গাইস আমি আর ব্লগটা বেশি আর বড় করছি না, যতটুকু পারলাম গাইস তোমাদের ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম। ওকে, অবশ্যই গাইস লাইক সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখো নেক্সট কোনো ভালো ভিডিওতে, তখন তোমার সাথে ভালো থাকো, সুস্থ হবো, অ্যান্ড গাইস টাটা, বাই বাই।